সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ভারতের জমি চীনকে ছেড়ে দিচ্ছেন মোদী অভিযোগ রাহুল গান্ধীর জেলে ভয়াবহ যৌন অত্যাচার অবশেষে মুক্ত সৌদি আরবের মহিলা সমাজকর্মী ট্রাম্পকে দোষী সাব্যস্ত নয়তো পুনরাবৃত্তি ট্যাচ ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্কের নীতি অপরিবর্তনীয় মিয়ানমারের জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞাই যথেষ্ট নয় বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো তেইশ লাখ সাতাত্তর হাজার আক্রান্ত দশ কোটি বিরাশি লাখেরও বেশি এবং সবশেষে জানাবো আফগানিস্তানে জাতিসংঘের বহরে হামলা নিহত পাঁচ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের জমি চীনকে ছেড়ে দিচ্ছেন মোদী ভারতের জমি চীনের হাতে তুলে দিচ্ছে মোদী সরকার শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাহুলের প্রশ্ন এতদিন ফিঙ্গার চারে ভারতীয় সেনা থাকত কিন্তু রাজনাথ সিং বলেছেন এবার ভারতীয় সেনা সরে এসে ফিঙ্গার তিনে ঘাটি তৈরি করবে কেন চীনকে ভারতীয় ভূখণ্ড এভাবে ছেড়ে দিচ্ছে মোদী সরকার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সংসদে বলেন ভারত ও চীন সেনা সরানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে কিন্তু কংগ্রেস মনে করছে শান্তিপূর্ণ সহাবস্থানের নামে ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে কেন্দ্র আর সেই নিয়ে তুপ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহে সূর্যওয়ালা থেকে রাহুল গান্ধী সকলেরই রাজনাথ সিংয়ের ভাষণের প্রেক্ষিতে কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে এই সূত্রেই আট প্রশ্নের একটি তালিকা কেন্দ্রের দিকে ছুঁড়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যবলা প্রথমেই তার প্রশ্ন সীমান্তে এপ্রিল দুই হাজার বিশের আগের স্থিতাবস্থা ফিরবে কিনা তাই স্পষ্ট করেনি রাজনাথ সিং কেন কেন্দ্রীয় সরকার লাদাখ সীমান্তে আংশিক সেনা প্রত্যাহারের দাবি মেনে নিচ্ছেন কেন তারা চীনের সামনে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি করছেন না জেলে ভয়াবহ যৌন অত্যাচার প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি ছিলেন গারদের পিছনে অভিযোগ উঠেছিল জেলে ভয়াবহ যৌন অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে তাকে অবশেষে মুক্তি পেলেন সৌদি আরবের বিখ্যাত সমাজকর্মী ও নারী মুক্তি আন্দোলনের অন্যতম মুখ লুজাইন আল হাতলুল একত্রিশ বছরের এই যুবতীকে দুই সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল কেবল তিনি একানন। তার সঙ্গেও আরও কয়েকজন মহিলা সমাজকর্মীকেও জেলবন্দি হতে হয়েছিল বিশ্বজুড়ে লুইজেনের গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বহু সংগঠন অবশেষে মুক্তি পেলেন তিনি তার মুক্তির সংবাদকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রতিক্রিয়ায় বাইডেন জানিয়েছেন এটা হওয়া দরকার ছিল সেই সঙ্গে তাকে কারাবন্দি করার সিদ্ধান্তকে এক নিয়েছে আমেরিকা মার্কিন পররাষ্ট্র দফতরের তরফে সৌদি প্রশাসনের তীব্র নিন্দা করে বলা হয়েছে নারী অধিকার ও মানবাধিকার নিয়ে কেউ সোচ্চার হলে সেই কারণে তাকে জেলবন্দি করা গুরুতর অন্যায় কেবল আমেরিকা নয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লুইজেনের মুক্তির খবরে আনন্দ প্রকাশ করে জানিয়েছেন এতদিনে ওর পরিবার স্বস্তি পাবে লুইজেনের বোন লিনাও টুইটারে উচ্ছ্বাসিত প্রতিক্রিয়া জানিয়েছেন বোনের মুক্তির খবর জানিয়ে তিনি লেখেন লুইজেন বাড়ি ফিরে এসেছে এক হাজার একদিন পরে ও বাড়ি ফিরল প্রসঙ্গত দুই হাজার উনিশ এবং দুই সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম মনোনীত হয়েছিল সৌদিতে মহিলাদের গাড়ি চালানোর অধিকার হোক কিংবা আরও ব্যাপক অর্থে পুরুষের নিয়ন্ত্রণ থেকে তাদের মুক্তির দাবি হোক এই আন্দোলনের অন্যতম মুখ লুইজেন আন্দোলন এতটাই সারা ফেলেছিল যে পরবর্তী সময়ে মহিলাদের গাড়ি চালানোর অধিকার দিতে কার্যরত বাধ্য হয় প্রশাসন যদিও ততদিনে লুইজেন জেলে এক সূত্রের দাবি জেলে তাকে ভয়ানক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল তদন্তকারীরা তার প্রতি যৌন অত্যাচার করতেন তাকে জোর করে পূর্ণ গ্রাফি দেখানো হতো এহেন অমানবিক বিভৎস অত্যাচারের বিরুদ্ধে অনেকেই তীব্র প্রতিবাদে সরব হন অবশেষে মিলল সুখবর ট্রাম্পকে দোষী সাব্যস্ত নয়তো পুনরাবৃত্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত না করা গেলে গত ছয় জানুয়ারি ক্যাপিটল হিলের মতো নিরশংস ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে ধারণা ডেমোক্রেটদের অভিশংসন আদালতে তৃতীয় দিন বৃহস্পতিবার এগারোই ফেব্রুয়ারি ট্রাম্পের অপরাধ প্রমাণের জন্য সিনেটে যুক্তিতর্ক তুলে ধরেন ডেমোক্র্যাটরা তাদের মতে ট্রাম্পের সমর্থনে তার সমর্থকরা ক্যাপিটল হিলে যে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছিল তা যে আবারও ঘটবে না তার নিশ্চয়তা নেই অভিশংসন আদালতের আগের ধারাবাহিকতায় ট্রাম্পের নির্দেশনায় কিভাবে ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে বৃহস্পতিবার তার প্রমাণ উপস্থাপন করা হয় আদালতে বলা হয় ট্রাম্প মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার করেছেন তার কর্মকাণ্ডে আমেরিকার ভাবমূর্তি ধুলোয় মিশে গেছে অন্যতম কৌশুলি হিসেবে দায়িত্বে থাকা কংগ্রেসম্যান জুন এগাস বলেছেন ট্রাম্পের কৃতকর্মের ব্যাপারে যদি আমরা নীরব থাকি তাহলে এমন ঘটনা যে আবারও ঘটবে না তা কেউ বলতে পারে না কংগ্রেসম্যান জ্যামির আকসিন বলেন নির্বাচনের ফলাফল অস্বীকার করে আমেরিকার মানুষের অধিকারকে খর্ব করেছেন ট্রাম্প জনগণ সংবিধানের প্রথম সংশোধনী রক্ষার জন্যই প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দিয়েছেন কিন্তু ট্রাম্প তা মেনে নিতে পারছেন না ট্রাম্প এমন সহিংসতার জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয় তার জন্য মিশিগান অঙ্গরাজ্যকে পরীক্ষামূলক ক্ষেত্র করা হয়েছিল বলে তারা উল্লেখ করেন এগারো ফেব্রুয়ারি দুপুরে শুরু হওয়া অভিশংসন আদালত তৃতীয় দিনের মতো মুলতবি ঘোষণা করা হয় স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে শুরু হবে অভিযোগের খণ্ড অভিযোগ খণ্ডনের জন্য ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য তারা দুই দিনে ষোলো ঘন্টায় ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করবেন এদিকে ট্রাম্পের অভিশংসন নিয়ে সিনেটে অতিরিক্ত সময় নষ্ট না করার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে অরাজকতা চালায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ওই সহিংসতায় এক পুলিশ কর্মকর্তা সহ পাঁচজন নিহত হন বিদ্রোহের পেছনে ট্রাম্পের হাত রয়েছে বলে অভিযোগ ডেমোক্র্যাটদের এরপরই তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে অ্যাস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্কের নীতি অপরিবর্তনীয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে প্যাড দুগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক অ্যাস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয় তিনি তুর্কি নিউজ চ্যানেল টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন অ্যাস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা এ ব্যাপারে আমেরিকার সঙ্গে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি এরদুগানের মুখপাত্র বলেন ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে তবে দ্রুত কোনো ফলাফল বেরিয়ে আসবে এমনটি আশা করাও ঠিক নয় নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিতে পরিবর্তন আনলেও তুরস্কের এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করছেন সম্প্রতি বাইডেন প্রশাসন এই ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ককে হুমকি দিয়েছে তুরস্ক হচ্ছে নেটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সংগ্রহ করছে দুই সালে এই ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে পাঁচশো বিশ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক দুই সালের জুলাই মাসে এই ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনও চলছে মার্কিন সরকার দুই সাল থেকেই রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক দিয়ে আসছে মার্কিন সরকার দাবি করছে এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি নেটোজোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তবে তুরস্ক রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে কিন্তু আঙ্কারা বলেছে দেশটি কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে এই সংক্রান্ত চুক্তি বাতিল করবে না মিয়ানমারের জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞাই যথেষ্ট নয় মিয়ানমারের জান্তা সরকারের কিছু সামরিক কর্মকর্তার উপর শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকেই যথেষ্ট মনে করছেন না ক্ষমতাচ্যুত সাবেক স্টেট কাউন্সিলর সূচির সমর্থকরা তাদের মতে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে অবৈধ উপায়ে ক্ষমতা নেওয়ার অপরাধে সামরিক সরকারের বিরুদ্ধে বৈশ্বিক ব্যবস্থা নেওয়া জরুরি মিয়ানমারের সেনা অভ্যুত্থানে জড়িত নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপে বৃহস্পতিবার নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞার আওতায় সামরিক নেতারা ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যবসাও পড়বে পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা সরকারের এক বিলিয়ন তহবিলেও সামরিক বাহিনীর সদস্যদের হাত দেওয়ার পথ বন্ধ করে দেওয়া হল মার্কিন ট্রেজারি বিভাগও এতে সম্মতি দিয়েছে মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং লাইং এবং ডেপুটি কমান্ডার ইন চিফ সু উপর বাড়তি নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এই দুই কর্মকর্তার উপর অবশ্য দুই সালে উনিশ সালেই রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন জানতা সরকার ক্ষমতা নেওয়ার পর ওয়াশিংটনের এটি প্রথম পদক্ষেপ এদিকে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারাও তাদের দেশগুলোর সরকার প্রধানদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে মিয়ানমারের অবৈধ সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছে ব্রিটেন বারোই ফেব্রুয়ারি শুক্রবার সামরিক সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনের ষষ্ঠ দিনেও রাস্তায় অবস্থান নিয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা এদিকে আন্দোলনের সঙ্গে জড়িত এক চিকিৎসককে তুলে নিয়ে গেছে নিরাপত্তা বাহিনী তাকে কোথায় রাখা হয়েছে নিশ্চিত করেনি উনত্রিশ বছর বয়সী সূচির এক সমর্থক মুয়ুথাল বলেন মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে আমরা প্রতিটি রাত দিন কষ্টে কাটাচ্ছি এর অবসানে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বিশেষ করে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সেনাপ্রধানকে শাস্তির আওতায় আনা জরুরি গত পহেলা ফেব্রুয়ারি ভোরে অভ্যুত্থান ঘটিয়ে সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী পাশাপাশি সূচিসহ অনেক আইন প্রণেতাকে কারাগারে পাঠানো হয়েছে এর প্রতিবাদে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে দেশটির সাধারণ মানুষ বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল তেইশ লাখ সাতাত্তর হাজার বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপ সহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছে বিশেষজ্ঞরা এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দশ কোটি বিরাশি লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে তেইশ লাখ সাতাত্তর হাজার করোনা ভাইরাসে আক্রান্ত প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী শুক্রবার বারোই ফেব্রুয়ারির সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন দশ কোটি বিরাশি লাখ তিয়াত্তর হাজার নয়শো জন এবং মৃত্যু হয়েছে তেইশ লাখ সাতাত্তর হাজার এগারো জনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট কোটি তিন লাখ আট হাজার তিনশো জন করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি উনআশি লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো জন মৃত্যু হয়েছে চার লাখ ছিয়াশি হাজার সাতশো জনের আক্রান্তের দ্বিতীয় মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে এক কোটি আট লাখ আশি হাজার চারশো তেরো জন এবং মারা গেছেন এক লাখ পঞ্চান্ন হাজার চারশো চৌরাশি জন আক্রান্তের তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সাতানব্বই লাখ ষোলো হাজার দুইশো জন সংক্রমিত হয়েছেন মৃত্যু হয়েছে দুই লাখ ছত্রিশ হাজার দুইশো জনের আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চল্লিশ লাখ সাতাশ হাজার সাতশো জন ভাইরাসটিতে দেশটিতে মারা গেছে আটাত্তর হাজার ছয়শো জন আক্রান্ত মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে চল্লিশ লাখ সাতাশ হাজার সাতশো আটচল্লিশ জন এর মধ্যে মারা গেছে এক লাখ পনেরো হাজার পাঁচশো উনত্রিশ জন এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ স্পেন সপ্তম ইতালি অষ্টম তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে এছাড়া বাংলাদেশের অবস্থান বত্রিশতম গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকেই করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের দুইশো দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড উনিশ আফগানিস্তানে জাতিসংঘের গাড়িবহরে হামলা কাবুলে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন নিহতরা সবাই জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায় বৃহস্পতিবার এগারোই ফেব্রুয়ারি কাবুল থেকে প্রায় ষাট কিলোমিটার পূর্বে শ্রুবি জেলার তাং এ হাবরেসিম এলাকায় জাতিসংঘের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় এক গাড়ি চালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন এ হামলায় তালেবান জড়িত তবে তার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে ইউএনএমএ প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের উপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারও হামলা সহিংসতা বেড়ে গেছে গত সপ্তাহেই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও দুজন এছাড়া নানগার হার প্রদেশে পৃথক তিনটি বিস্ফোরণে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ